আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমার বাসা সাদাতপুর সিরাজগঞ্জ। আমি ডিপ্লোমা করতেছি ষষ্ঠ সেমিস্টার। আমার বয়স 20, মানে 8 পর্যন্ত ভালোই খেলাধুলা করেছি, কিন্তু তখন পর্যন্ত 8 পর মানে একদম প্রেশার পড়তেছে শরীরের উপর। আমি বুঝতেছি মানে আমার ইচ্ছা হচ্ছে একটা জিনিস করার, ওইটা ইচ্ছা মতো করতে পারতেছি না। বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল এক জায়গায় একটা জায়গায় যাচ্ছে, ওইখানে আমি চাইলেও যাইতে পারতেছি না। অনেক ছোট হয়ে গেছে, মানে সবসময় কেমন যেন মনে হয় যে মানে অন্যদের থেকে নিজেকে একটু গুছায় রাখলে ভালো, সেপারেট করে রাখলে অন্যদের থেকে, ওইটাই মানে কেমন ভালো লাগে, ভালো লাগা শুরু করছে, মানে অসুস্থ লাইফ যাকে বলে আর কি। আমার মনে আছে ঢাকাতে একবার আসি আমার খালাম্মুর সাথে, উনিও বলে রিমোটিক ফিভার। রাজশাহীতেও পরে রিসেন্ট পরে হচ্ছে আপনাদের আপনার হচ্ছে শফিউল্লাহ স্যার প্রধানের স্যারের আসার আগেও আমি ট্রিটমেন্ট ঢাকাতে নিচ্ছিলাম, ওখানেও মানে বলতেছিল যে রিমোটিক ফিভার। এখানেও আবার দুইটা ডাক্তার চেঞ্জ করছি, মানে প্রথমে একটা ডাক্তার দেখাই, পরে উনি আবার হচ্ছে রেফার করে আপনার হচ্ছে হসপিটালে আমি আর কি ট্রিটমেন্ট নিচ্ছিলাম, মানে স্যারের দেখানোর আগে আগ মুহূর্তে। তো ওখান থেকেও মানে এখন যাই হোক, হয়তো তার ডিরেকশন মধ্যে আমি চলতে পারি নাই নাকি মাঝখানে, সরি মাঝখানে আপনার হচ্ছে 9 9 10 হচ্ছে আপনার এলাকারই একটা ডাক্তার, মানে উনি হচ্ছে আপনার ট্রিটমেন্ট দিচ্ছিল হচ্ছে ইনজেকশন, আপনার হচ্ছে ইনজেকশনের নামটা বলা যাবে, বলবো কি বলেন না আপনি, বলেন আপনার। আচ্ছা ঠিক আছে, ইনজেকশন দিচ্ছিল হচ্ছে আপনার বেঞ্জাপেন 12 লাখ আপনার এই ইনজেকশন দিচ্ছিল, অনেক দিন ওনার কাছ থেকে প্রায় আপনার 2-3 বছরের মতো ইনজেকশনটা নিচ্ছিলাম। ওইভাবে ইম্প্রুভ মানে নিজের মধ্যে আমি বুঝতেছিলাম না, অসুস্থতা কাটতেছিল না। তারপরে আবার ঢাকাতে আসি, স্যার একটা স্যারকে দেখাই, অন্য স্যারকে ঢাকায় ট্রিটমেন্ট নেওয়া শুরু করে। আমি তখন ডিপ্লোমা হচ্ছে প্রথম সেমিস্টার দেখানোর পরে পরে স্যার অনেক কিছু, স্যারের এখানে এসেও আমার রিমোটিক ফিভারই ধরা পড়ে, তারপরে ওষুধ খাওয়া শুরু করি, স্যার প্রেসক্রিপশন করে সে অনুপাতিক ওষুধ খাই, তারপরে ক্লিয়ারেন্স মানে ক্লিয়ারেন্সটা আমার আসে নাই এখন পর্যন্ত। আমার মানে বেড থেকে উঠতে আপনার অনেক সময় প্রচুর সময় লাগে, আমি ধরেন হচ্ছে এখন আপনার ব্যথার ওষুধ খাবো না আমি একদম বেডে পড়ে যাব, এরকম একটা অবস্থা এখন বর্তমান, এখনো এরকম একটা অবস্থা একদম। ব্যথার ওষুধ না খেলে আপনি বিছানা থেকে উঠতে, জি একদম বেডে থাকতে হবে। আর যখন হচ্ছে ব্যথার ওষুধ ধরেন আজকে না খা শুলাম, তারপর হচ্ছে সকালবেলা উঠতেই পারবো না বেড থেকে, এরকম একটা অবস্থা। আর ব্যথার ওষুধ খাওয়ার পরও বেড থেকে উঠতে আমার 2-3 মিনিট লাগে মিনিমাম। স্বাভাবিক সব কাজকর্ম সবকিছু করে, জি স্বাভাবিক কাজকর্ম তো দূরের কথা, মানে বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা এগুলোই হচ্ছে না কাজকর্ম করতে গেলে। আলহামদুলিল্লাহ ভালো। আমার দুপাশের হিপ জয়েন্টে আর হাঁটুতে সমস্যা ছিল, প্রথমে জ্বর আসতো, তারপরে আপনার টেস্ট করাইছিলাম, পরে বলছে ডক্টর বলছিল রিমোটিক ফিভার, তারপরে ধীরে ধীরে এরকম অবস্থা যে আমি প্রথমে হচ্ছে মানে সাইকেলিং করতে পারতাম না, পরে আপনার ট্রিটমেন্ট নেওয়ার পর ইনশাল্লাহ সাইকেলিংটা করতে পারতেছি। দিয়ে এখানে 2-4 জনের সাথে কথা হয়েছে, ওনারা বলতেছে সুস্থতা ফিল করতেছে, আস্তে আস্তে ধীরে ধীরে বেটার ফিল করতেছে আগের থেকে, এরকম। হসপিটালের পরিবেশ সব মিলিয়ে ভালোই, মানে থাকার মতো বা চিকিৎসা টিকিৎসা নিয়ে নার্স টার্স যখন যেভাবে দেখে বলা হচ্ছে তারা সেভাবেই মানে আসতেছে। এখানকার ম্যানেজমেন্ট সবসময় খোঁজ খবর নেয়, তারপরে আমাকে যে থেরাপি দিছে সেও ভালোভাবেই দিছে তার মতো করে, তারপরে হচ্ছে নার্স ওনারা হচ্ছে মানে নাম্বার দেওয়া আছে, ওনে ফোন দিলে পরে যখন কোনো কোনো সময় প্রবলেম হলে পরে সাথে সাথে চলে আসতেছে। সবসময় ক্লিন করা হতো, পরিবেশ সুন্দর, যখন যেটা দরকার সেটাই হচ্ছিল রুমের মধ্যেই, এই তো।
এখানকার চিকিৎসা বলতে গেলে মানে হচ্ছে আপনার বিশেষ করে আপনার ফিজিওথেরাপি, এটা মানে অন্যরকম একটা মানে প্রত্যেকটা রোগীকে স্যার ট্রাই করে মানে মেডিসিন ছাড়া প্রথমে ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট দেয়, মানে হচ্ছে নর্মাল করে ফেলে ফিজিওথেরাপির মাধ্যমে, ট্রিটমেন্ট দিয়ে সবকিছু নর্মাল করে ফেলে। তারপরে যদি রোগীর কোনো হচ্ছে ওরকম মানে ওষুধ লাগে তখনই স্যার ওইটা দিচ্ছে। আর আপনার ট্রিটমেন্ট ফিজিওথেরাপি দিয়ে সব কিছু নর্মাল হয়ে যায়, মানে অন্যান্য জায়গার থেকে এখানে অনেক ভালো ফিজিওথেরাপি হয় আর কি। যাকে ডক্টর দেখেছিলাম ওখান থেকে হয়তো কিছুদিন ভালো ছিলাম, আবার যেরকম ওইরকম হয়ে যেতাম। এখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার পর মানে এখন অনেক ভালো লাগতেছে, ফ্রি লাগতেছে আমার। মানে হচ্ছে উঠে দাঁড়াতে একটু প্রবলেম হচ্ছিল, মানে উঠে দাঁড়ার ডাপ করে হচ্ছে রান মানে রান হতে পারতেছিলাম না, কিন্তু এখন মানে হচ্ছে আপনার আগে যতটুকু সময় লাগতো ওরকম সময় লাগতেছে না। এখন উঠে দাঁড়া মানে সামনের দিকে হাঁটতে পারতেছি, কিন্তু আগে সময় নিয়ে মানে স্থির হয়ে তারপরে সামনের দিকে হাঁটতে হতো, এখন সেরকম হচ্ছে না। আমি ভর্তির তৃতীয় দিন থেকে মানে একটু হালকা ফিল হচ্ছিল নিজেকে, মানে আগের থেকে বেটার ফিল হচ্ছিল, মানে চলাফেরা করতে ভালো লাগতেছিল, হাঁটতে ভালো লাগতেছিল, মানে হাঁটতে আগে যতটা কষ্ট হতো ওরকম হচ্ছিল না। তো যে আমার মতো যারা এই অসুস্থতায় ভুগছেন, আপনারা অন্য কোথায় ডক্টর ঘোরাফেরা না করে আর স্যারের কাছে এসে ট্রিটমেন্ট নিলে আশা করি আপনাদের সুস্থতা আরো তাড়াতাড়ি হবে, আর আমার মতো এত টাকাও নষ্ট হবে না। আমি অনেক জায়গায় অনেক ডক্টরকে দেখাইছি, ওইভাবে আসার আসানোরূপ কোনো কিছু হয়নি। স্যারের কাছে আসার পর মানে অন্যান্য ডক্টরের কাছ থেকে এখানে অনেক ভালো ট্রিটমেন্ট পাইছি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।